আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসে হাজির হলাম এই মুহূর্তের এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের পোকো সবচাইতে আলোচিত ফোন, পোকো M3 Pro 5G মোবাইলটি। এই মোবাইলটি আপনারা সবাই কম বেশি জানেন যে অনেকদিন ধরে আমার কাছে রয়েছে এবং বেশ ভালোভাবে ইউজ করার পর আজকে নিয়ে আসলাম এই মোবাইলটির খুঁটিনাটি সব কিছু নিয়ে বিস্তারিত রিভিউ, এবং পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবো আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি, চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 22.5 ওয়াটের ফাস্ট চার্জার, USB টাইপ সি চার্জিং কেবল, এবং পোকো M3 Pro 5G মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে এই ফোনটি এন্ট্রি লেভেল বাজেট অনুযায়ী আমার কাছে যথেষ্ট স্টাইলিশই লেগেছে। স্পেশালি মোবাইলের ব্যাক প্যানেলে যে গ্লাস্টিক ফিনিশিং রয়েছে তার কারণে খুব সুন্দর একটা শাইনি শাইনি লুকস পাওয়া যাচ্ছে। আমার কাছে ওভারঅল ব্যাক প্যানেলটি দেখতে বেশ গর্জিয়াসও লেগেছে, তবে মারাত্মক লেভেলে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক হওয়ার কারণে খুব ইজিলি হাতের ছাপ পড়ে যাচ্ছিল এবং খুব ইজিলি স্ক্র্যাচ পড়ে যাওয়ার চান্সও রয়েছে, তাই অবশ্যই মোবাইলটির সাথে একটি ব্যাক কভার ইউজ করবে। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো কুল ব্লু, বাট এই মোবাইলটির আরও দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেই দুটি কালার ভেরিয়েন্টের নাম হলো পাওয়ার ব্ল্যাক এবং পোকো ইয়েলো। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.5 ইঞ্চের ডিসপ্লে, মোবাইলটির থিকনেস হলো 8.9 মিলিমিটার এবং ওয়েট হলো 190 গ্রাম। ওভারঅল মোবাইলটি স্ট্যান্ডার্ড সাইজের হওয়ার কারণে খুব ইজিলি সিঙ্গেল হ্যান্ডে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটি রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসাবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, হাইব্রিডের সিম কার্ড ট্রেডে দুটি সিম ইউজ করা যায় অথবা একটি সিমের পরিবর্তে মেমোরি কার্ড ইউজ করা যায়। মোবাইলের উপর অংশে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার এবং 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলটি নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং USB টাইপ সি চার্জিং পোর্ট। সিকিউরিটি সেন্সর্সের কথা বলতে গেলে মোবাইলে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি অনেক ফাস্ট কাজ করছিল এবং অনেক স্মুথলি কাজ করে, এবং মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটিও যথেষ্ট ফাস্ট কাজ করে। এই মোবাইলটিতে রয়েছে হাইরেস্ট অডিও সার্টিফাইড সিঙ্গেল স্পিকার এবং স্পিকারটি কিন্তু মোবাইলের নিচের অংশে রয়েছে। স্পিকারের পারফরমেন্স আমার কাছে প্রাইস হিসাবে ভালোই লেগেছে এবং 100% ভলিউমও এই মোবাইলটি থেকে সাউন্ড শুনে আমরা কোনো ধরনের কোনো ডিস্টরশন পাইনি। মোবাইলটিতে রয়েছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট, ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 2480 pixels, ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 405 PPI, ডিসপ্লে ব্রাইটনেস হলো 500 nits, ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে ইউজ করা হয়েছে গোরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। ডিসপ্লের চারপাশে মোটামুটি চিকন ভেজেল দেখা যায়, চিন্তা অবশ্য এভারেস্ট সাইজের, প্রাইস হিসাবে আবার চিন্তা করলে এটা ঠিকই আছে। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে 5 হোল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং কথা বলতে গেলে হেভি মাল্টিটাস্কিং করা যায় মোবাইলটি দিয়ে, ইভেন ইন্টারনেট ইউজ হচ্ছে এমন অ্যাপ অনেকগুলো ব্যাকগ্রাউন্ডে রান করে ইজিলি সোয়াপ করে করে ইউজ করা যায়। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট, সো ফুল HD+ রেজুলেশনে বেশ স্মুথভাবেই নেটফ্লিক্স অথবা ইউটিউবের মতো সাইটগুলোতে ভিডিও স্ট্রিম করা যায়। মোবাইলটি ডিসপ্লে পারফরমেন্সের কথা বলতে গেলে মোবাইলটিতে 90Hz রিফ্রেশ রেট থাকার কারণে এই ডিসপ্লে থেকে বেশ বাটার স্মুথ একটা ফিল পেয়েছি এবং কোনো ধরনের কোনো অ্যাপ ওপেনিং বা অ্যাপ ক্লোজিং ডিলে পাইনি, বা লং টাইম ইউজের ক্ষেত্রে কোনো ধরনের কোনো মানে ফ্রেম ড্রপ বা ল্যাগিং আমরা এই মোবাইলটির ডিসপ্লে থেকে পাইনি। আমার কাছে প্রাইস হিসাবে এই ফোনটার ডিসপ্লে আপ টু দ্য মার্ক লেগেছে। পোকো M3 Pro 5G মোবাইলটির রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 48 MP পিক্সেলের 1.79 অ্যাপারচার, এবং এই ক্যামেরাতে সেন্সর হিসাবে ইউজ করা হয়েছে সনি IMX582 সেন্সরটি। এই মোবাইলে আরও যে দুটি ক্যামেরা রয়েছে সেই দুটি হলো 2 MP 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপ সেন্সর ক্যামেরা, এবং এই ম্যাক্রো সেন্সর ক্যামেরা সেন্সরটি হলো গ্যালাক্সি কোরের GC02M1 মডেলের। 48 MP মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ছবির কালার টোন ওভারঅল ঠিক থাকলেও মারাত্মক লেভেলের কালার বুস্ট হচ্ছিল। ডায়নামিক রেঞ্জ বেশ ভালো পেলেও এরকম ওভার এক্সপোজার এবং এক্সট্রা শার্পনেসের জন্য ছবিগুলো আসলে আলটিমেটলি মোটামুটি লাগছিল, তবে আলো পেলে বেশ ভালোই ছবি তুলতে পারছিল এবং তার পাশাপাশি ফোকাসিংটাও বেশ ভালোভাবে করতে পারছিল। অপরদিকে 2 MP ম্যাক্রো সেন্সর ক্যামেরা ডেপ সেন্সরের কথা বলতে গেলে ডেপ সেন্সরের ক্যামেরার পারফরমেন্স ওভারঅল বেশ ভালো পেয়েছি, ফোকাসিংটা বেশ ভালোভাবে করতে পারছিল, বাট ম্যাক্রো সেন্সর ক্যামেরার পারফরমেন্সটা মোটামুটি ছিল, খুব একটা ভালোভাবে অবজেক্ট ফোকাস করতে পারছিল না এবং ফোকাস করলেও খুব একটা ক্লিয়ার ছবি তুলতে পারছিল না। ওভারঅল আমার কাছে এই মোবাইলের ক্যামেরা পারফরমেন্স
পারফরমেন্স প্রাইস বিবেচনায় মোটামুটি লেগেছে। মোবাইলটির মেইন ক্যামেরা দিয়ে 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়, তবে জাইরো ইএস বা ভিডিও স্টেবিলাইজেশন না থাকার কারণে ভিডিও শুট করার ভিডিও থেকে একটা শেকি শেকি ফিল পাওয়া যাচ্ছিল। মোবাইলটির সেলফি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের, এটি একটি সিএমওএস সেন্সর। ওভারঅল সেলফি ক্যামেরার পারফরমেন্স ভালো লেগেছে আমার কাছে, তবে আলো পেলে ছবি খুব ভালো উঠে ফ্রন্ট ক্যামেরা দিয়ে অ্যাজ ইউজুয়াল অন্যান্য মোবাইলের মতোই। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা 2 API সাপোর্ট, সো আপনি চাইলে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCam ইউজ করতে পারবেন। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি কথা বলতে গেলে মোবাইলে 2টি সিমই 5G সাপোর্টেড এবং 1টি সিমের পরিবর্তে আপনি যে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন সেটি 512 GB পর্যন্ত সাপোর্ট করে। মোবাইলটি কল টেস্ট করে দেখছি, কল কোয়ালিটি ঠিক আছে, ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। সেন্সর কথা বলতে গেলে প্রায় সব ধরনের ইম্পর্টেন্ট সেন্সরসই এই মোবাইলটিতে রয়েছে। পোকো M3 প্রো 5G মোবাইলটির হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসরটি। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ 7 nanometer। অক্টাকোর প্রসেসরের দুটি কোর হলো 2.20 GHz কর্টেক্স A76 মডেলের এবং বাকি 6টি কোর হলো 2 GHz কর্টেক্স A55 মডেলের। আর জিপিইউ হিসেবে রয়েছে মালি G57। স্টোরেজ এবং র্যামের কথা বলতে গেলে মোবাইলটি টোটাল দুটি ভেরিয়েন্টে এসেছে, একটা হলো 4GB RAM 64GB স্টোরেজ, আরেকটি হলো 6GB RAM 128GB স্টোরেজ। এবং এই দুটি ভেরিয়েন্টের র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এই মোবাইলটি এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে 16,000 টাকা থেকে 18,000 টাকার মধ্যে। মোবাইলটিতে আমরা বিভিন্ন রকমের টেস্ট করে দেখেছি, সেখানে স্টোরেজ স্পিড টেস্ট করতে যে আমরা রিডি স্পিড পেয়েছি 453 MB পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 384 MB পার সেকেন্ড। মোবাইলটির আন্তরিক স্কোর পেয়েছি 2,44,565 এবং বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 555 এবং মাল্টি করে 1707। মোবাইলটিতে আমরা গেমস খেলতে যে হাইস্ট HD গ্রাফিক্স হাই ফ্রেম রেটে খেলতে পারলে সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা ব্যালেন্সড গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে। সত্যি কথা বলতে কি HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটও বেশ লং টাইম খেলা যায়, তবে এই মোবাইলটা একটু হিট হয়ে যাচ্ছিল যেহেতু এটা একটা নতুন প্রসেসর। কিন্তু ব্যালেন্সড গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে আবার বেশি লং টাইম খেলা যায়, সেক্ষেত্রে মোবাইলটির পরিমাণ হিট হয় না। কিন্তু এই মোবাইলটাতে গেমস খেলতে যে আমরা লং টাইম প্লে করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপ পাইনি। অপরদিকে কল অফ ডিউটি গেমসটি আমরা হাইয়েস্ট মিডিয়াম গ্রাফিক্স হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং বেশ স্মুথভাবে লং টাইম খেলতে পেরেছি, এবং কল অফ ডিউটি গেমসটা খেলার সময় ওই পরিমাণ হিটিংয়ের দেখা আমরা এই ফোনটি থেকে পাইনি। অ্যাশমান 9 গেমসটি আমরা এই মোবাইল থেকে বেশ ভালো পারফরমেন্স পেয়েছি, তবে গেমটা শুরুর দিকে হালকা ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পেলেও লং টাইম খেলার সময় এই ধরনের ল্যাগিং বা ফ্রেম ড্রপের আর আমরা দেখা পাইনি। ওভারঅল আমি বলবো অ্যাশমান 9 গেমের পারফরমেন্স যদি আপনি লং টাইম প্লে করে থাকেন তাহলে খুব ভালো লাগবে। হিটিংয়ের কথা বলতে গেলে এই মোবাইলটা হালকা পাতলা হিট হয়, স্পেশালি আপনি যখন লং টাইম মোবাইল ডাটা ইউজ করবেন এই ফোনটি দিয়ে তখন হিট হয়, এবং তার পাশাপাশি লং টাইম গেমস খেলার সময় এই ফোনটা হিট হয়। হিটটা একটু বেশি হয়, বাট অত বেশি হয় না যে আপনার কাছে বিরক্ত লাগবে, এটা খুব স্বাভাবিক এই প্রাইস রেঞ্জের ফোন অনুযায়ী। সো কিছুক্ষণ সময় দিলে আবার ঠান্ডা হয়ে যায়। পোকো M3 প্রো 5G এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 22.5 ওয়াটের ফাস্ট চার্জার, কিন্তু এই ফোনটি চার্জিং সাপোর্ট করে হাইয়েস্ট 18 ওয়াট পর্যন্ত। মোবাইলটি সম্পূর্ণ চার্জ করতে আমাদের 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লেগেছে। চার্জিং ব্যাকআপের কথা যদি বলতে চাই তাহলে নর্মাল বা বেসিক ইউজ করে আমরা প্রায় 1.5 দিনের মতো চার্জিং ব্যাকআপ পেয়েছি। অপরদিকে আমরা হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজামশন করে প্রায় 7 ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ পেয়েছি। অপারেটিং সিস্টেম হিসেবে এই মোবাইলটিতে রয়েছে Android 11 ভার্সন এবং UI হিসাবে রয়েছে MIUI 12.0.2 ভার্সনটি। এবার চলুন আমরা জেনে নিই মোবাইলটার কি কি ভালো দিক অর্থাৎ বেস্ট সাইড রয়েছে, তার পাশে মোবাইলটার কি কি দুর্বলতা অর্থাৎ ল্যাকিংস রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই মোবাইলটার কি কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই মোবাইলটাতে যখন আপনি মোবাইল ডাটা ইউজ করবেন তখনও যেমন হিট হয়, গেমস খেলতে গেলে হিট হয়। এটা আমার কাছে একটু ল্যাকিংসই মনে হয়েছে, বাট যেহেতু এই প্রসেসরটা নতুনভাবে এসেছে সো একটু সময় লাগবে, আগামীতে টুকটাক কিছু আপডেট আসলে এই সমস্যা আশা করি সলভ হয়ে যাবে। দেন সেকেন্ড যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে কিছুটা ল্যাকিংস মনে হয়েছে, এটা আবার অনেকের কাছে ল্যাকিংস নাও মনে হতে পারে, সেটা হলো এটাতে যে রিফ্রেশেটটা রয়েছে 90Hz রিফ্রেশেট, এটা কিন্তু ডাইনামিক না, মানে ফ্ল্যাট রিফ্রেশেট, অর্থাৎ আপনি জাস্ট ইউজ করবেন 90Hz দেবেন 90Hz ইউজ করবে। যদি এটা ডাইনামিক হতো মানে নিজের মতো নিজে চুজ করতো, যখন ধরেন খুব কম রিফ্রেশেট প্রয়োজন তখন সে যদি অটোমেটিক চুজ করে নিত তাহলে আরেকটু ভালো হতো, ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আমরা আরেকটু বেশি পেতাম যদি ডাইনামিক হতো রিফ্রেশেটটা। বাট প্রাইস হিসাবে এটা ঠিক আছে, এই প্রাইসে আসলে আমি ডাইনামিক রিফ্রেশেট দেয় এরকম মোবাইল আমি দেখিনি, তবে ডাইনামিক হলে ভালো হতো। দেন নাম্বার 3 যে জিনিসটা আমার ল্যাকিংস মনে হচ্ছে অ্যাজ এ শাওমি ফোন বা অ্যাজ এ পোকো ফোন হিসাবে, সেটা হলো নর্মালি এই প্রাইস রেঞ্জের শাওমি ফোনগুলোতে ডুয়েল স্পিকার থাকে, কিন্তু এই ফোনটাতে একটা সিঙ্গেল স্পিকার দেওয়া। ডুয়েল স্পিকার থাকলে গেমস খেলতে গেলে আরেকটু মনে করেন যে রিয়েলিস্টিক ফিলটা একটু বেশি পাওয়া যায়। সো আমি জানি না, হয়তো বা কস্ট কাটিংয়ের জন্য তারা একটা স্পিকার কমিয়ে দিয়েছে, বাট ডুয়েল স্পিকার হলে ভালো হতো। এবার চলুন আমরা জেনে নিই মোবাইলটা কি কি ভালো দিক রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটার সাইজ 6.5 ইঞ্চি। নর্মালি শাওমির যত ফোন রয়েছে 6.67 ইঞ্চি, একদম গড়পড় তাই সাইজ হয়ে থাকে। রিসেন্টলি কিছু ফোন তারা ছোট বের করতেছে, তার মধ্যে এটা একটা ছোট। চিন্তা করে দেখেন যে এখন এত বড় ফোন হয়ে গিয়েছে যে এই ফোনটা ছোট, এটা আমাকে বলতে হচ্ছে যে এটা একটা বেস্ট সাইড, মানে সত্যি কথা, মানে ফোন একটু বেশি বড় হলে কিন্তু হাতে গ্রিপ করতে কষ্ট হয়, লং টাইম ইউজের ক্ষেত্রে প্রবলেম হয়। দ্যাটস ওয়াই আমার কাছে 6.5 ইঞ্চি হিসাবে এই ফোনটার সাইজ অনুযায়ী
পারফেক্ট মনে হয়েছে। দেন দুই নম্বর জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হলো এই ফোনটার গেমিং পারফরমেন্স। এটা সত্য যে এই ফোনটা হিট হয়, বাট হিট হলেও এটা গেমিং পারফরমেন্স ড্রপ করে এবং হিটিংয়ের টাইমও আপনার ল্যাগিং বা ফ্রেম ড্রপ হয় না। বাট আবারও বলতেছি, আমি বারবার হিটিং বলতেছি দেখে আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন যে অনেক বেশি হিট হয় না, বাট কম্পেয়ার টু একটু বেশি হিট হয়, যেটা নতুন প্রসেসর হিসাবে খুবই স্বাভাবিক। দেন নাম্বার থ্রি যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো এটা 90Hz রিফ্রেশ রেট। এটা সত্যি যে এটা ডাইনামিক রিফ্রেশ রেট না, বাট 90Hz রিফ্রেশ রেটে যখন আপনি ডে টু ডে নর্মাল ইউজ করবেন আপনার কাছে খুবই বাটার স্মুথ ফিল পাবেন আপনি ডিসপ্লে টাচ থেকে। সো আমি মনে করি যে সবাই তো ধরেন যে আপনার হেভি গেমিং করে না, অনেকে দেখা যায় যে টুকটাক গেমিং করে বা ধরেন টুকটাক ইউজ করে, তাদের জন্য ডিসপ্লে পারফরমেন্সটা খুবই ইম্পর্টেন্ট। সো 90Hz রিফ্রেশ রেট দিয়ে IPS LCD-র এই মোবাইলটি আমার কাছে ওভারঅল এই প্রাইসের অন্যান্য মোবাইলের থেকে ভালো মনে হয়েছে। চার নম্বর যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হলো এটাতে কিন্তু একটা নতুন প্রসেসর ইউজ করা হয়েছে যেটার মাধ্যমে হালকা পাতলা হিট হয়, বাট ম্যাসিভ কোনো কিছু আমরা এই ফোনটি থেকে পাইনি। কিন্তু অ্যাজ এ নতুন প্রসেসর হিসাবে কিন্তু অনেক বাগ থাকার কথা ছিল, কিন্তু সেই ধরনের কোনো বাগ প্রবলেম এই ফোনটাতে নেই, যেটা কিন্তু অনেক বড় একটা বিষয় যদি আপনি Xiaomi ফোন হিসাবে থিঙ্ক করে থাকেন। সো আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো পোকো M3 Pro 5G মোবাইলটি অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সো আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।